তাই আর তুমি কি আজকে খালামুনিদের তোমার শপিং দেখাবা? তাইয়াত আজকে তার কিছু শপিং দেখাবে। অনেক সময় আসলে তাইয়াতের জন্য অনেক কিছুই কেনা হয়, ওরকম ভাবে ব্লগ রেডি করা হয় না বা দেখানো শেয়ার করা হয় না, কিন্তু অনেক আপুরাই হয়তো বা তাইয়াতের অনেক কিছুর ব্যাপারে জানতে চান। সো তাইয়াত যে রেইনবো একটা মানে মাল্টি কালার একটা সোয়েটার পরে আছে, এটা হচ্ছে কুরুশের একটা সোয়েটার, তাই না মা? তোমার খুব পছন্দ হয়েছে, তাই না মা? আচ্ছা, তুমি একটু কথা বলবে না আন্টিদের সাথে? একটু কথা বলবে না সবার সাথে? একটু কথা বলবে না? তো এটা হচ্ছে একটা হুডি টাইপ সোয়েটার, এটা হচ্ছে খুব সুন্দর একটা হুডি আছে, তাই না বাবা? আচ্ছা গুড। এরপরে তাই কি এনেছি তোমার জন্য? একটা কাঁচের একটা ফিডার, ইয়েস, ছোট্ট একটা ফিডার রাখতে হয়, তাই না মা? হ্যাঁ, সবসময় বড় ফিডারে আমাদের খাওয়া হয় না, মাঝে মাঝে আমরা একটু অল্প খাই, সেই জন্য। গুড। তারপরে কি নিচ্ছি মা? এটা এটা একটা কি নিচ্ছি? এটা নিবে না তুমি? একটা ওয়েট টিস্যু আনা হয়েছে তাইয়াতের জন্য। ও সরি, ওয়েট টিস্যু তো দেখাই যাচ্ছে না, আমরা আরেকটু পেছনে সরিয়ে নিই। এই যে, তারপরে এটা হচ্ছে তাইয়াতের একটা লাল মোজা, একটা শর্টস, এই যে বাবা, ইয়েস, অনেক খুশি। এরপরে আরো অনেক কিছু আনা হয়েছে, এটা হচ্ছে তাইয়াতের একটা স্লিপ স্যুট, রাতে ঘুমানোর জন্য, ছোট বাবুরা তো মামা মামা খায় না মা। আচ্ছা, এটা হচ্ছে রাতে ঘুমানোর সময় পড়ানোর জন্য, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে। সো এই যে পিঙ্কু পিঙ্কু একটা রাতের একটা স্লিপিং স্যুট, এটার মধ্যে স্টার আছে, ডগ আছে, তারপরে মুন আছে। তুমি কি শুধু ওটাই খাবে? তাহলে তো আন্টিরা পচা পচা বলবে মা, এটা ছোট কেটে যেতে পারে না। তুমি এটা এটা না, এটাই মুখে খাবে, থাক, এটাই ভালো, এটাই ভালো। আমরা এটা একটু তোমার হাত ভাঁজ করে দিই, হাতাটা ভাঁজ করে দিই। তাহলে তুমি তোমার অন্য জিনিস ধরতে পারবে। আচ্ছা, এখানে এটা হচ্ছে তাইয়াতের আরেকটা টি শার্ট, আরেকটা টি শার্ট খুবই সুন্দর, 6 থেকে 9 মাস লেখাটা নিয়েছি। এই যে বাবা, এই যে বাবা, এখানে কি লেখা বাবা? ফুল লিটল বানি। তারপরে এটা হচ্ছে তাইয়াতের আরেকটা টি শার্ট, কিউট লাইক মাম। তুমি কি কিউট লাইক মাম? এটা হচ্ছে একটা পিঙ্কু পিঙ্কু। আমি এবার চেষ্টা করেছি তাইতের জন্য একটু কালারফুল কিছু আনার, মোস্ট অফ দ্য টাইম যেটা হয় আমার, মানে আমি এতটা সুন্দর কালারফুল জিনিস পাই না সব সময়, তো সেটাই। আর তাইয়ের যেটা পরে আছে এটা হচ্ছে মোস্ট মোস্ট ফেভারিট, বেস্ট না মানে খুব ভালো লেগেছে, তাই না? এটা হচ্ছে একটা সুইফ স্যুট, ট্র্যাক স্যুট যেটাই বলা হোক, গুড ডে টুডে, খুব সুন্দর সুন্দর মিনিংফুল জিনিসগুলো লেখা। এখানে বেশ কিছু কিউট ফ্রুটসের ছবি দেওয়া আছে, খুবই সুন্দর। এটাও সম্ভবত 6 টু 9 মাসেরই হবে। আবার এটার আবার একটা কিউট পার্ট কি, এখানে মেয়েদের তো সাইড দিয়ে আবার একটু ইয়াও করা আছে, খুবই সুন্দর। হ্যাঁ মা, এই যে, তারপরে তাইতে জন্য আনা হয়েছে কয়েকটা রামপার আনা হয়েছে। এখানে একদম সলিড হোয়াইট কালারের মধ্যে একটা রামপার নিয়েছি, কেন অনেক সময় আছে যে দিনের বেলা কোনো প্রোগ্রাম বা কোথাও হালকা পাতলা শীতে বের হলে হয়তো বা তাইয়াতকে কোনো ড্রেস পরাবো, হাতা ছোট এরকম ড্রেসের সাথে হয় কি, এইটা যদি আমি পরাই তখন এটা পরালাম, আর ফর এক্সাম্পল এটা এর আগে এনেছিলাম তাইয়াত পরেছে, তো এই ধরনের হোয়াইট কালার, এটা আবার খুবই কিউট, এখানে একটা বোর মতো করা আছে, এটা একটু 3/4 টাইপ, খুবই সুন্দর লাগে এই ধরনের টাইসগুলো বা ইয়াগুলো লাগেন্সগুলো। তো এটা তো গেল হোয়াইটটা, হোয়াইট যেটা আছে রাম্পার, এই যে, এই যে বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড বাচ্চা। তারপরে এই যে একটু ডিপ কালারের মধ্যে তাই এদের জন্য আনা হয়েছে
এটাও 9 থেকে 12 মাসের, কারণ যেহেতু তাইতে 8 মাস কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু একটু হালকা বড় দেখে আমি আনি, কারণ হচ্ছে যেন ডাইপার দিয়ে পড়ালে জিনিসটা ভালো হয়। সো এই হচ্ছে একটা, আলহামদুলিল্লাহ বাবা, অনেক ড্রেস তোমার অনেক ভালো লেগেছে মা, অনেক খুশি। ইয়েস বাবা। তারপর আরেকটা এনেছি, এই কালারটা অ্যাশ কালার, আমার ভালোই লাগে। আর তার মধ্যে সুন্দর কিউট একটা প্রিন্ট আছে, টু রেইনবোর দেওয়া। এই যে একটা ড্যাম্পার গুলো হচ্ছে ডাইপার দিয়ে দিনে যখন ঘুমাবে বা দিনের বেলা যখন খেলা করবে তখন পরানো যাবে, এর উপরে টাইস পরিয়ে দিলেই হবে। তারপরে হচ্ছে এই হচ্ছে আরেকটা অ্যাশ কালার, লাইট অ্যাশ বা অনেকটা একটু স্কাই স্কাই বেস, বাট কালারটা ঠিক পিওর স্কাইও বলা যাবে না, পিওর অ্যাশও বলা যাবে না, খুবই সুন্দর। এই হচ্ছে আরেকটা, তো এই গেল মোট 4টা। এই হচ্ছে তাইয়াতের মোটামুটি কিছু শপিং। আরো তাইয়াতের জন্য লাস্ট কিছুদিন আগে আরো কিছু কেনাকাটা করা হয়েছিল, আমি যদিও সেগুলো ওয়াশ করে রেখে দিয়েছি। তো যেহেতু আমরা বাড়িতে যাব রিসেন্টলি, তো সেখান থেকেও কিছু একটু দেখাই আন্টিদের মা। তখনও তাই যেটা পরে আছে ওই টি শার্টটা আনা হয়েছিল, আর এই একটা টি শার্ট আনা হয়েছে, আর একটা আজকে ওয়াশ করতে দিয়েছি ওইটা আনা হয়েছিল। এগুলো এখন শীতকালে বেশি ভালো হচ্ছিল। আর তাই এটার জন্য যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এই রামপারটা, এটা অনেকটা একদম ক্রিসমাস ক্রিসমাস একটা ফিল দিবে, খুবই সুন্দর। বিশেষ করে এত রেড সুন্দর এই রামপারে পাওয়া যায় না, বাট পেয়েছিলাম। তারপরে আরেকটা ট্র্যাক স্যুট আনা হয়েছিল ইয়েলোর মধ্যে, মাস্টার ইয়েলো কালার, একদম মাস্টার্ড কালার। কি বাবা, এই যে বাবা বাবা, এটা তোমার অনেক পছন্দ তাই না মা? তারপরে এখানে অনেকগুলো টাইস বলা যায়, ওকে ডান। আর এখানে বেশ অজস্র কিছু টাইস আছে, এটা ওর বাচ্চাদের তো হয়, আমি তো সব সময় ডাইপার পরিয়ে রাখি না, তো যার কারণে এগুলো ভাল লাগবে, মিলে মিলে পরানো যাবে আর কি। তারপরে এই হচ্ছে আর একটা, এখানে একটা ডগের ছবি আছে, দুইটা সম্ভবত, দুই তিনটা, অনেকগুলো কিউট। তারপরে এক কালারও কিছু কিছু আনা হয়, ভালো লাগে আমার কাছে একদম সলিড কালারের। যেমন তাইয়াত এখন যে সোয়েটারটা পরে আছে ওটার সাথে আমি চাইলেটাও পরাতে পারবো, ওটার সাথে তো অনেকগুলোই পরানো যাবে। তারপরে এগুলো তেমন একটা বেশি পাইনি, একটু ভেতরে উল টাইপের, একটু মোটা ভারী টাইপের, এগুলো হলে হয় কি ভালো হয়, শীত যখন একটু বেশি পড়ে তখন এগুলো ভালো হয়। তো আমার মনে হচ্ছে না চাইতেও তাইয়াতে দুইটা জিনিস দুইবারে কেনার পরেও কোইনসিডেন্সলি দুইটা জিনিস একটু মিলে গেছে, কালার খুব বেশি একটা মেলেনি, বাট তারপর আমার মনে হয় এই দুটো জিনিসের থিম মিলে গেছে, এটার সাথে এটা পরানো যাবে। বাচ্চাদের তো অত মানে পরালে ভালোই লাগে আসলে। আর রিসেন্টলি তাইয়াতে একটা খালামণির বিয়ের প্রোগ্রাম আছে, সো বিয়েতে পরে যাওয়ার জন্য তাইয়াতের জন্য আড়ং থেকে একটা ড্রেস নেওয়া হয়েছে রিসেন্টলি। তো এটা হচ্ছে একটা স্কার্ট সেট, এটা উপরের পার্টটা, বডি পার্টটা খুবই কিউট ইয়েলো কালার, আমার পছন্দ জানেন, আর তাইয়াতকে আমার ভালো লাগে ইয়েলো পরাতে। আর এটা হচ্ছে নিচের স্কার্টের পার্টটা, খুবই কিউট। আরও কিছু টাইস, আরও কিছু গেঞ্জি আছে, ওগুলো সব যেহেতু রেগুলারও পরতেছেও তো ওগুলো ওয়াশে দেওয়া হয়েছে, তো যার কারণে এগুলোই আজকে দেখালাম আমরা। তাইয়াত তুমি আরও কিছু জিনিস দেখাতে চাও না খালামুনিদের? ঘুম চলে আসছে না মা? তাইয়াত আরও কিছু জিনিস দেখাতে চাই খালামুনিদের। এটা হচ্ছে তাইয়াতের একটা ফেস ক্রিম বা হচ্ছে গিয়ে বেবিদের ময়েশ্চারাইজিং একটা ক্রিম, তাই না মা? ইয়েস। অ্যান্ড এটা হচ্ছে জনসন অ্যান্ড জনসনের যে জেলিটা, বেবি জেলি, সো এটা একটা আনা হয়েছে, এই যে বাবা। তারপরে তাইয়াতের জন্য একটা টপ টু টয় হেড অ্যান্ড বডি বেবি ওয়াশ আনা হয়েছে ডেনির, সো এটা সাকুরা ফ্লেভারের, খুবই সুন্দর ঘ্রাণ, খুবই সুন্দর ঘ্রাণ, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুবই ফ্রেশ লাগে। এটা এক দুইবার তাইয়াতকে ইউজ করানো হয়েছে। আর ফাইনালি তাইতেই শোনা, যেহেতু এখন উল্টাতে পাল্টাতে পারে, হামাগুড়ি দিতে পারে, তাই সে
খাটের এই পাশ থেকে ওই পাশে গিয়ে মাঝে মধ্যে যখন দিনের বেলাতে বিশেষ করে অনেকটা সময় থাকে যখন তাইয়াতকে ডাইপার পরানো হয় না, ওই সময় হচ্ছে তাইয়াত পি করে ফেলে, তার যতটুকু অলক্লাথ বেছানো থাকে ওর বাইরে গিয়ে পি করে ফেলে। এই জন্য পুরো বেড বেডের সমান একটা অলক্লাথ আনা হয়েছে। তাইয়াত আমো, তোমাকে ঘুম ঘুম পাচ্ছে মা? তাই তুমি কি আন্টিদের এখন বাই বলবা? তুমি বলে দাও যে তোমাদের কাছে আমার শপিং কেমন লেগেছে জানাবা, আমার আরো শপিং করা হবে, আমি নানু বাড়িতে বেড়াতে যাব সেই জন্য, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, তাই না মা? আল্লাহ হাফেজ বলে দাও আন্টিদের, টাটা, বাই বাই, বাই বাই। হ্যাঁ, সে এখন একটু ঘুম ঘুম ঢুলু ঢুলু ভাব ঘুমাবে সে। সো আমরা এখন আল্লাহ হাফেজ।